আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে তো চলুন শুরু করা যাক এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে মেজারমেন্ট কাপের চার কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাটা খেতে বেশ অনেকটা নরম হয় তো আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও একটা ডিম ডিমটা দিলে পিঠাটা খুবই সফট ও সুন্দর হয় এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে পিঠার ডোটা আমি রেডি করে নেব অল্প অল্প করে পানি দিব আর মেখে নেব একবারে অনেকগুলো পানি ব্যবহার করব না তাহলে ডোটা অনেক পাতলা হয়ে যাবে এর জন্য আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব তবে পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন এর ফলে পিঠাটা খেতে যেমন ভালো হয় আর বানাতে অনেক ভালো লাগে পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য আর পাটিসাপটা এর মধ্যে অন্যতম এই পাটিসাপটার স্বাদটা অতুলনীয় তো এ পর্যায়ে আমি দিয়ে দেব চার চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো ইউজ করতে পারেন যার যেটা ভালো লাগে সেভাবেই তৈরি করে নিতে পারেন তো আমি চিনিটা দিয়ে আবার ভালোভাবে ডোটাকে গুলিয়ে নেব পাটিসাপটা পিঠার ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে ঘন হলে কিন্তু হবে না তো এখানে আমার আরেকটু পানির প্রয়োজন তাই আরেকটু পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই পিঠার ডোটা কতটা পাতলা অথবা ভারী হয়েছে ডোটা কিছুক্ষণ গুলিয়ে রেখে দিলে পিঠাটা কিন্তু অনেক ভালো হয় তো এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে দিয়ে দেবো হাফ কাপ দুধ ও তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নেব। এইটা দিয়েই আমি পিঠার ভিতরের যে খিসাটা ওটা আমি বানিয়ে নেব এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের তিন কাপ লিকুইড দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যখন দুধটাতে ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য এলাচ এর সাথে এলাচ গুঁড়া ব্যবহারের ফলে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে যার কারণে পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তখন আমি আবার একটু নেড়ে নেব নেড়ে চড়ে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়াটা চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো কারণ যখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেব তখন এটা দলা পেকে যেতে পারে তাই ভালোভাবে নাড়তে হবে যাতে পোড়াও না লেগে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে যখন আমার খিসাটা একটু ঘন হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খিসাটা অনেক ভালো লাগে তো আমি গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ নারিকেল কুড়া আপনারা চাইলে নারকেল কুড়া নাও ব্যবহার করতে পারেন তো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দেব হাফ কাপ গুড় হাফ গুড়টা আমি আগে থেকে গলিয়ে নিয়েছিলাম এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এই খিসাটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এই খিসাটা একেবারে শুকিয়ে দেখুন একটা ক্রিমি ভাব চলে এসেছে আমার পাটিসাপটার এই খিসাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি পিঠা তৈরির জন্য একটা প্যান প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন সামান্য তেল দিয়ে প্যানটা আমি ব্রাশ করে নেব এবার আমি অল্প একটু গোলা দিয়ে দেব দিয়ে আমি প্যানটাকে ঘুরিয়ে নেড়ে চেড়ে পুরোটা প্যানে পিঠার গোলাটা লাগিয়ে নেব অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট যখন পিঠাটা একটু হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব খিরসা। খিরসাটা দিয়ে আমি পিঠাটাকে এক সাইড দিয়ে সুন্দর করে ভাজ ভাজ করে নেব তাহলেই হয়ে যাবে আমার পাটিসাপটা পিঠা তো দেখুন আমার খিরসাটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা ভাজ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে ভাজ করা পিঠাটা আমি এক মিনিট তাওয়াতে রেখে দেব। উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব তো ঠিক একই প্রসেসে আমি আমার বাকি সবগুলো পিঠা বানিয়ে নেব এই পাটিসাপটার খিসাটা যদি আপনারা রেডি করে ফ্রিজে রেখে দেন তাহলে যে কোনো সময় একদম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন ঝটপট পাটিসাপটা পিঠা তো আমি এখানে আরেকটা পিঠা দিয়ে দিয়েছি দেখুন আমার প্রত্যেকটা পিঠা একই রকম সুন্দর হয়েছে শীত মানেই পিঠাপুলির উৎসব আর এই শীতের দিনে এরকম নরম তুল তুলে পাটিসাপটা পিঠা হলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বিকেলের নাস্তায় এই পাটিসাপটা পিঠা জাস্ট জমে যাবে একে একে অনেকগুলো পিঠা আমি তৈরি করে দেখিয়েছি সবগুলো পিঠা একই রকম সুন্দর হয়েছে তো আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ